ওয়েলকাম টু ইংলিশ ফর টুডে। আজকে আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে, অবজেক্ট কি এবং অবজেক্ট কত প্রকার, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কারণ হলো এর পরবর্তীতে আমরা আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে। আসলে কমপ্লিমেন্ট কি সেটা জানার আগে অবজেক্টটা সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা থাকা খুব দরকার। সো ফ্রেন্ডস, আশা করবো তোমরা খুব মনোযোগ দিয়ে লেকচারটি দেখবে এবং অবজেক্ট কি সে সম্পর্কে খুব সুস্পষ্ট একটা ধারণা নিবে। অবজেক্ট এভাবে বলা যায় যে সাবজেক্ট যাকে কেন্দ্র করে তার বাক্যের কর্ম সম্পাদন করে সেটাই অবজেক্ট, এবং অবজেক্ট ভার্বের পরে বসে। অবজেক্ট হতে পারে নাউন, অবজেক্ট হতে পারে নাউন ফ্রেজ, অথবা অবজেক্ট হতে পারে প্রোনাউন। যেমন তুমি মনে করো এই উদাহরণটি যদি দেখি, রহিম টেক্স টি, রহিম চা খায়। এই বাক্যে রহিম কাকে কেন্দ্র করে তার ক্রিয়া সম্পাদন করছে? চাকে কেন্দ্র করে। সুতরাং চাটা হলো একটা অবজেক্ট এবং টি এখানে কি নাও। কিন্তু যদি আবার বলি এইভাবে, হি গেভ মি আ কাপ অফ টি, সে আমাকে এক কাপ কি দিয়েছিল? চা দিয়েছিল। তাহলে দেখো কাপ অফ টি, এখানে কিন্তু একাধিক নাউন একত্রিত হয়েছে, সুতরাং একে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। সো ফ্রেন্ডস, আরেকটা মজার জিনিস হলো যে অবজেক্ট সবসময় ভার্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন এই উদাহরণটাতে যদি আবার আসি তাহলে দেখবে রহিম টেক্স টি, রহিম চা খায়। আবার টেক্সটাকে যদি চেঞ্জ করে বলি সেলস, রহিম সেলস টি, রহিম চা বিক্রি করে। আবার যদি বলো রহিম লাইকস টি, রহিম চা পছন্দ করে। সুতরাং ফ্রেন্ডস, শুধু ভার্ব চেঞ্জের কারণেই রহিমের কিন্তু অ্যাক্টিভিটিও বলতে যাচ্ছে, কিন্তু অবজেক্টটা সেম থাকছে, সেটা হলো কি টি। কখনো সে টি চা খাচ্ছে, কখনো বিক্রি করছে, এবং কখনো সে চাকে পছন্দ করছে। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখব অবজেক্ট কত প্রকার এবং কি কি। অবজেক্ট প্রধানত দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয়টা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক এবং ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক। প্রথম উদাহরণটা যদি দেখি, হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে রিডস হলো ভার্ব এবং বুকটা হলো অবজেক্ট, এবং বুকটা দেখো একটি বস্তুবাচক, সুতরাং বুককে আমরা বলতে পারি ডাইরেক্ট অবজেক্ট। এবার ইনডাইরেক্ট অবজেক্টের একটি উদাহরণ যদি দেখো, হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। দেখো এখানে ভার্ব হলো গেভ, এবং গেভের পরে আসলে দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি আর একটা হলো বুক। সুতরাং এখানে মিটা হলো ব্যক্তিবাচক এবং এটা ইনডাইরেক্ট অবজেক্ট, এবং বুকটা হলো বস্তুবাচক সুতরাং এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ডিয়ার ফ্রেন্ডস, আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখব, যদি কখনো একই বাক্যে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে তাদের অবস্থানটা কেমন হবে। প্রথমে বসবে ইনডাইরেক্ট অবজেক্ট এবং তারপরে বসবে ডাইরেক্ট অবজেক্ট। যেমন এই বাক্যটাও যদি লক্ষ্য করো, হি গেভ মি আ বুক, এখানে কিন্তু আমরা এইভাবে লিখিনি হি গেভ এ বুক মি, কারণ এটা ভুল হবে। কিন্তু যদি আমরা এই অর্ডারটা চেঞ্জ করতে চাই, আগে হলো ডাইরেক্ট অবজেক্ট তারপরে হলো ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে আমরা কিভাবে লিখব দেখো। সেটা হতে পারে হি গেভ আ বুক টু মি। সো এই চেঞ্জটা আমরা করতে পারি টু বসিয়ে। যদি আমরা টু বসাই তাহলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্টটাকে কি করতে পারবো, ইন্টারচেঞ্জ করতে পারবো, পরিবর্তিত করতে পারবো। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা অবজেক্ট সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।